তো তোমরা কেমন আছো? তো আমরা সবাই খুব ভালো আছি। আর কালকে শনিবার ছিল বলে আমরা কোনো কিছু সারপ্রাইজ একটা ছোটো মোটো পার্টি করতে পারিনি। কাল আমার ছিল মামাতো ভাইয়ের জন্মদিন, তো আজকে সানডে আমরা ওকে সারপ্রাইজ দিচ্ছি। সারপ্রাইজের দেওয়ার মধ্যে আমি আছি আর ভাই আছে। আর চলো আমরা আর দেখো যে ভাই রুম ডেকোরেশনও করে দিয়েছে। আর দেখতেই পাচ্ছ আমার মুখের ওপরে একটা লাইট পড়ছে। তো আমরা রুম ডেকোরেশন করেছি আর আমি মার্কেট থেকে বেলুন নিয়ে চলে এসেছি। আর দেখো লাইট তোমাদেরকে দেখাই, এই যে লাইটটা দেখো কি সুন্দর লাগছে লাইটটা। আর অলরেডি ডেকোরেশনের মধ্যে এখনও বেলুন লাগানো হয়নি, বেলুন লাগানো হবে। আর আমরা এখন যাব, আর আমরা এখন যাব কেক আনতে। আর অলমোস্ট আর রাত্রিবেলা বেশি কিছু না, ছোটো মোটো খাওয়া দাওয়া হচ্ছে, অত কোনো কিছুই না, জাস্ট ওকে জাস্ট শুধু সারপ্রাইজ দেওয়ানো হচ্ছে। আর ও 12 বছর বয়স ওর হয়ে গেল, তো ওর 10 বছরে বড় করা হয়েছিল আর যেরকম নর্মাল হয়। আর 12 বছরে ওকে সারপ্রাইজটা আমি আর আমার ভাই দিচ্ছি। তো চলো আমরা এখন কেকের দোকানে যাচ্ছি, তোমাদেরকে কেক দেখাচ্ছি মি অমরে। তো দেখো রুম ডেকোরেশনও হয়ে গেছে আর এরমভাবে লাইটটা কী সুন্দর লাগছে, পুরো ডিজের মতন লাইটটা পড়ছে। আর এখন ভাই চুলটা আছে নি, আর লাইটটা দেখো তোমাদের কেমন লাগছে। এই একটা আছে, দেখো কতগুলো ডিজাইন আছে লাইটটার মধ্যে। চল আমরা এবার যাচ্ছি কেকের দোকানে। তো আমি এখন কেক আপনাদের দেখালাম, তো আমি এখন কেক নিয়ে বাড়ি চলে এসেছি। এখন আমি যাচ্ছি রুম ডেকোরেশন করতে। তো প্লিজ তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আর আরও ভালো ভালো ভিডিও দেখবার জন্যে প্লিজ বেল আইকনটাকে প্রেস করবেন, যাতে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। আর আমি বহুত জলদি আপনাদেরকে আরও কিছু নতুন নতুন রেসিপি আর ঘুরতে যাবো, সেইগুলোর ব্লগ নিয়ে আসবো। গাইজ অভি হামলোকা বহুত জলদি হামলোক রুম ডেকোরেট কর লিও। তো গাইজ এখন আমরা রুম ডেকোরেটেড অলরেডি হয়ে গেছে। তো এবার এখানে দেখতেই পাচ্ছ ওর জন্যে কেকও নিয়ে আসা হয়ে গেছে ভাইয়ের জন্যে। আর এরমভাবে আমরা হ্যাপি বার্থডেটা লাগিয়েছি। তো দেখো আর লাইটটাও অফ করে দেখাচ্ছি, দেখো কি লাগছে রুমটা, অসম লাগছে। তো চলো এবার ওর কেক কাটার সময় আমি আবার। গাইস আমি আমি ভাইদেরকে ভাইকে নিয়ে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ আমার ভাইয়ের চোখটা এও আছে, আর ওর এটা কেক। আর এখান থেকে আমার মামার বাড়ি থেকে কল হয়েছে আর ওকে মা আসো। তো Best.
তো ও এখন কেকও কেটে নিয়েছে, এখন খাওয়াচ্ছে আগার পিসিকে। এবার কি বলছে বল, जब तेरे करीब थे कितने खुश नसीब थे, रातें सब चरागों वाली, सारे दिन ही ईद थे। चाहते थे चांद पर दूरियों की क्या फिकर, जैसे लफ्ज और बातें ऐसे नजदीक थे। तेरी जुदाइयों में बरसे वो नैना भी, सा दर्द मिलके जिनको रुला न पाए, तुझे भूलना तो चाहा लेकिन भुला न पाए, तुझे भूलना तो चाहा लेकिन भुला न पाए। जितना बुलाना चाहा, जितना बुलाना चाहा, तुम उतना याद आए। पक्की यारियों 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 में होंदे ना फासले, ए नाराजगी कागजी सारी तेरी, मेरे सोनिया सुन ले मेरी दिल दिया गल्ला। রুমালি রুটি আর স্মোকি চিকেন। তো এখন আমি রাতের ডিনার করতে বসেছি, আর আমি আর আমার ভাই খাচ্ছি, আর এখানে আছে স্মোকি চিকেন আর রুমালি রুটি। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, যাও গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশের বেল আইকনকে প্রেস করে দিও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। বাই, গুড নাইট, সি ইউ টুমারো।